আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ ওর কাশি কম হচ্ছে না, অনেকদিন হয়ে গেছে। আজকে আরেকজন ডাক্তার চেঞ্জ করে দেখাবো। তো 12:30 দিকে চলে যাচ্ছে আমি আমার স্বামী আর মেয়েকে নিয়ে। এখানে দেখছেন গাড়িতে এত শান্ত, কয়েকদিন ধরে কাশি যে বেশি হচ্ছে না, তাই ঘরে এরকম শান্ত হয়ে বসে বসে থাকে। কোনো কান্নাকাটি যে জায়গায় বসাবো বসে থাকবে, শুয়ে থাকলে শুয়ে থাকবে, কোনো কিছু করতেছে না, একদম কমজোর হয়ে গিয়েছে। তাই ভাবলাম আরেকজন ডাক্তার চেঞ্জ করে দেখাই, তাহলে কম হয় কি না। আগে যেতাম এই যে ওই কলিয়ে দিয়ে যেতাম ডাক্তারের কাছে, আগে যেই ডাক্তার দেখেছিলাম, এখন আরেক ধরনের কাছে যাচ্ছি, দেখি কম হয় কি না। কারণ বাচ্চারা অসুস্থ থাকলে না ঘরে একবারে ভালো লাগে না, যাদের বাচ্চা আছে তারা বুঝতেই পারবেন। তো ওকে নিয়ে আসছি ডাক্তারের কাছে, ওই বেশি দূরে না, একদম কাছাকাছি আছে। তো এখন চলে আসছি আমরা ডাক্তারের কাছে। তো এসে দেখি একজন মানুষ নাই, শুধু আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে। আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলছেন এই যে ডাক্তার ওইখানে, আগে আমরা সবসময় ওইখানে আসতাম, তাই ওইখানে নম্বর ছিল আমাদের কাছে। তো আমার স্বামী ফোন করে জিজ্ঞেস করেছিলেন ডাক্তার আসেন কি না, ওরা বলছেন চলে যাওয়ার সময় হয়ে গেছে, যদি আসো তাহলে তাড়াতাড়ি চলে আসো। তারপরে আমরা তাড়াতাড়ি জলদি জলদি রেডি হয়ে চলে আসছি। আমি একে কাপড় পরানি যেটা পরিয়েছিল ওইটাই নিয়ে চলে আসছি আমি। তো এখানে একটু বসলাম ডাক্তারের ওখানে, ভিতরে গিয়ে দেখি ডাক্তার ওয়াশরুমে চলে গিয়েছেন, তাই ওখানে একটু বসলাম। আর মেয়ে দেখছো একদম শান্ত শিষ্ট হয়ে আছে, একদম কোনো কিছু করতেছে না। ওকে দেখলে অনেক খারাপ লাগে আমার, অনেকদিন হয়ে গেছে কাশি যে কম হচ্ছে না, কি বলবো। তোমরাই বলবে যে প্রতিদিন শুধু মেয়ের ব্যাপার নিয়ে আমি চলে আসি ইউটিউবে, কিন্তু যারা মেয়ে আছেন তারা বুঝতে পারবেন, অনেক কষ্ট হয় আমার, কি বলবো। যে পালা করে ভিডিও এডিট করতে পারতেছি না, মেয়ে কান্নাকাটি করে পরেছে, দেওয়ার সময় অনেক প্রবলেম পড়তেছে। তো এখানে দেখছো কীভাবে বসে আসে, ওর মুখের দিকে তাকালে আমার অনেক কষ্ট লাগে, কান্না চলে আসে আমার। আমার মেয়েটা কখন যে ভালো হবে বুঝতে পারতেছি না, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, সবাই অনেক অনেক দোয়া করতেছেন সবার জন্য, আমার থেকে অনেক অনেক দোয়া রইল। এখানে চলে আসি দেখি যে ডাক্তার নেই, ওয়াশরুমে চলে গিয়েছেন, পরে আমরা ওখানে বসেছিলাম একটু। তো ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, ডাক্তার দোয়াই দিয়ে ওষুধ দিয়েছেন, কিছু দিয়ে বলছেন ওই একটু খাইয়ে দেখো 3 দিন পর্যন্ত, যদি না কমে পরে ব্লাড টেস্ট করাবেন বলছেন। ব্লাড টেস্ট করা আমার এত ভয় লাগে, ছোটো মেয়ে, আমার মেয়েটা যখন জন্ম হয়েছিল তখন অনেক কষ্ট অনেক ইয়ে করে মেয়েটাকে বড় করতেছি আমি, ওইগুলো আর এখন বলবো না। ওইখান থেকে আমি একটু আম নিয়ে আসি, 2 কেজি আম নিয়ে আসছি, আমগুলো অত মিঠা ছিল দেখেই মনে হচ্ছে মিঠা হবে, সত্যি করে আনার পরে দেখে তো একটু মিঠা, তাই 2 কেজি নিয়ে আসছি। আর আম নিয়ে আসার পর এই যে আমি সবজি কেটে ভাত রান্না করেছিলাম, কিন্তু সবজি কেটে রেখে দিয়ে গেছিলাম হসপিটালে, সবজি পেঁয়াজ ওসব কেটে ভাবছিলাম রান্না করে নেব, পরে স্বামী বলছেন এসে না জল তাড়াতাড়ি যেতে হবে, না হয় ডাক্তার চলে যাবেন, তাই এভাবে রেখে চলে গিয়েছিলাম। এখন আমি রান্নাটা করব, যে সবজি রান্না করব, আম কেটে খাবো। সকাল থেকে যে কোনো কিছু খাওয়ার টাইম পাচ্ছি না, একটু চা খেয়েছিলাম আর কিছু খেতে পারিনি, ওই যে খাই তার উপরে মেয়ে অসুস্থ, ঈদও আসতেছে, সব মিলিয়ে অনেক কষ্ট কাজ করতেছিলাম। তো এখানে আম দেখছেন অনেক কালারটা অনেক সুন্দর, খেতে অনেক মজা ছিল, আমগুলো এত মিঠা ছিল কি বলবো, যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, সবাইকে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।